আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম পে স্কেলের সর্বশেষ খবর নিয়ে। জাতীয় বেতন ও ভাতা দিয়ে আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেল গুলো জারি করা হয়েছে। চলতি অর্থ বছর পর্যন্ত 7 বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদিচ্ছার অভাবে এখন পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় ভাতা দিয়ে আদেশ জারি করা হয়নি। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে এখন? করোনাকাল অতিবাহিত হওয়ার পর বিশ্ববাজার মন্দা হয়েছে, দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমাদের দেশেও ভাটা পড়েছে। চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 6.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়, সেই হিসাবে দেখা যায় যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধিও হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতা দিয়ে এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। এবছরকে পে স্কেল জারি হবে, সোজা সাপটা উত্তর হচ্ছে এবছর আর পে স্কেল জারি হচ্ছে না। শুধু তাই নয়, বাজেট পে শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি, তাই এবছর মহার্গ ভাতাও পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দিয়ে যদিও পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের এবছর আর মহার্গ ভাতার আশা করা যাচ্ছে না। কিন্তু মহার্গ ভাতা যদি প্রদান করা না হয়, নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনার ডুবে যাবে। তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর একটি মহার্গ ভাতা বা অন্য কোনো সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখনো পর্যন্ত সরকার বেসংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন পে স্কেল কবে হবে? নতুন পে স্কেল 2022 আপাতত দৃষ্টিতে হবে না মনে হচ্ছে, সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে। তাই নতুন পে স্কেল 2022 না বলে 2023 বলাই উত্তম। 1973 সাল হতে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে 2020 সালেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে পে স্কেল দেওয়া হয়নি। বর্তমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না, তাই এবছর প্রয়োজন হলেও সরকার দেশের পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল জারি করবে না এই বোঝা যাচ্ছে। কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। জাতীয় পে স্কেল 2015 বেতন বৃদ্ধির দাবগুলো যেভাবে সাজানো হয়েছে, মোট কথা বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি সমন্বয় হচ্ছে না। গত 6 বছরে 30% বেতন বৃদ্ধি হলে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 50-60%। এবছর আরও 50% মূল্য বৃদ্ধি যোগ করা যেতে পারে শুধুমাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে। তাহলে 7 বছরে মূল্য বৃদ্ধি 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত ঠেকেছে। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে স্কেল কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ন্যূনতম মহার্গ ভাতা ছাড়া কর্মচারীদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ 11-20 গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতা দিয়ে প্রদান করা না হলে অনেক কর্মচারী অর্ধহারে থাকবে, আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নিবে। এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণা কোনো ইঙ্গিত পর্যন্ত দেয়নি। পে স্কেলের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।